আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবি নিউজের সম্মানিত দর্শক যারা আছেন দেখছেন এই প্রোগ্রাম তাদের সবাইকে মদিনা থেকে স্বাগত জানাচ্ছি। আমরা দাঁড়িয়ে আছি মসজিদে নববীতে, আল্লাহর নবী আমাদের প্রিয় নবী মুহাম্মদ ইসলামের রওজার পাশে। আমার সাথে আছেন বিশিষ্ট সাংবাদিক লন্ডন আলা প্রেস ক্লাবের সাবেক সফল সভাপতি জনাব নবাবুদ্দিন। আমরা একসাথে অনেক ট্রিপ করেছি, আমরা প্রায় 17টা দেশ একসাথে আমরা ট্রিপ করেছি, প্রায় 17টা দেশের 25টা নগরী শহরে আমরা গিয়েছি। এই ট্রিপটা খুবই ডিস্টিংক্ট এবং আলাদা। এখান থেকে আমরা উমরা অলরেডি করে ফেলছি, আমরা এখন মদিনাতে আছি, আবার আজকে ডে ট্রিপ করে গভীর রাতে আবার মক্কায় চলে যাবো, এবং কালকে হচ্ছে এবারের হজের আগে সর্বশেষ দিন কি বলে উমরা করা, তো আমরা সেটা করবো ইনশাআল্লাহ। তো মক্কাতে এবং মদিনাতে প্রচুর ভিড় স্বাভাবিক কারণে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজিরা ইতিমধ্যে আসতে শুরু করেছে। আমরা অনেক দেশের হাজিদের সাথে সাক্ষাৎ হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে। তো আমরা একটা কথা বলবো, যারা হজ করতে আসছেন তারা প্রস্তুতি নিয়ে আসবে। আমরা একটা জিনিস উপলব্ধি করলাম যে প্রস্তুতি ছাড়া, এই প্রস্তুতি বিভিন্নভাবে হতে পারে, টাকা পয়সার প্রস্তুতি, জানাশোনার প্রস্তুতি, শারীরিকভাবে প্রস্তুতি, প্রচুর কষ্ট করতে হবে, হাঁটাহাঁটি করতে হবে, শারীরিকভাবে একটু সুস্থ রাখতে হবে, এরপরে উপকরণ ঠিক করতে হবে জানারও দরকার আছে। তো আপনারা যদি সব বিষয়ে বিশেষ করে জানার ব্যাপারে, বিশেষ করে আর্থিকভাবে এবং শারীরিকভাবে প্রস্তুতি নিয়ে আসেন, তাহলে আপনারা ম্যাক্সিমাম বেনিফিট পাবেন হজ থেকে। তো এবার যারা উমরাতে আসবেন, হজে আসবেন, তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সবার আওয়াজ কবুল করুন, আমাদের জন্য দোয়া করবেন, যারা প্রোগ্রাম দেখছেন সবার জন্য আমরা দোয়া করছি, এবং আমাদের বন্ধু বান্ধব পরিচিত জানা সবার সালাম পৌঁছে দিয়েছি। আমরা এসেছি মক্কা থেকে মদিনা, এবং এইখানে হাজার হাজার লোক হাজিরা এবং এইখানে আসছেন জিয়ারত করতে, আমরাও আসছি এখানে জিয়ারত করতে, এবং আমাদের যে অনুভূতি এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। এবং এখানে আসলে একটা পরম শান্তি পাওয়া যায়, এবং এই শান্তির জন্য আসছি। এবং আমরা অনেকবার উমরা করেছি, এবং আমরা প্রথমবার আমাদের বন্ধু বান্ধব, আমার বন্ধু বারিস্টার নাজির আহমদ শো, দেলওয়ার হোসেন খান মুসাদ্দেক বাই শো, আমরা অনেকেই এখানে এসেছি এবং আমাদের খুব ভালো লাগছে। আমরা এখন মসজিদের নববীর মধ্যে আমরা সবাই বসে আছি, অপেক্ষা করতেছি মাগরিব নামাজের জন্য। মাগরিবের নামাজ প্রায় 5-6 মিনিটের মধ্যে শুরু হবে ইনশাআল্লাহ। এই মসজিদের ভিতরে কোথাও জায়গা নেই, উঠছে বড় ভিড়, বিশেষ করে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ থেকে এখানে হাজিরা এসেছেন। আমরা অত্যন্ত সৌভাগ্যবান, নাজির ভাই, আমি, দেলওয়ার ভাই এবং আমাদের সাথে আরও অনেকেই রয়েছেন। আমরা আজকে কালকেই হবে শেষ উমরা, যেটা আমরা আজকে মদিনা থেকে আমরা মক্কা যাব এবং উমরা পালন করব। 23 বছর আগে এ মাসে মক্কা মদিনা জিয়ারত করার সুযোগ হয়েছিল, এবার এসে দেখলাম যে বিরাট চেঞ্জ। 23 বছর আগে এত সুযোগ সুবিধা ছিল না, ট্রেন জার্নির কোনো ব্যবস্থাই ছিল না, মক্কাতে হোটেল বা আশেপাশের ইনফ্রাস্ট্রাকচারগুলো এত শেখেলে ছিল বা অনেক পুরাতন ছিল, এগুলো অনেক মডার্নাইজ করা হয়েছে, জুয়েলারির ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। তবে সময় বাড়ার সাথে সাথে যেটা লক্ষ্য করলাম যে বেশ কিছু রেস্ট্রিকশন, বিধিবিধান নিয়ে আসা হয়েছে মক্কাতে এবং মদিনাতে। আগে এক সময় হারাম শরীফে যে কোনো সময় চাইলে ঢোকা যেত, এখন নির্দিষ্ট সময়ে ঢুকতে হবে। মদিনা শরীফে একই অবস্থা, রিয়াদুল জান্নাতে আগে যে কোনো সময় ঢোকা যেত, এখন অ্যাপয়েন্টমেন্ট করে নির্দিষ্ট সময়ে ঢুকতে হয়। তো সময়ের ব্যবধানে অনেক রেস্ট্রিক্টেড, অনেক সংকুচিত হয়েছে ঢোকা, বা যখন ইচ্ছা তখন ঢোকা। আজকে যারা নর্মাল উমরা করতে যান, উমরার শেষ দিন, এবং আগামীকাল থেকে যারা হজে আসবেন এবং যারা হজে এসেছেন তারাও উমরা করতেছেন, এবং কালকে থেকেই হজের যাত্রীরা হাজিগণ আসতে শুরু করবেন এবং বীর আরও আসবে। আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সৌভাগ্যবান যেন আল্লাহর বাড়িতে দাঁড়িয়ে, এবং আমরা সবার জন্য দোয়া করেছি, আমাদের ইমান আমলের জন্য দোয়া করেছি, এবং আমরা মুসলিম উম্মার জন্য শান্তি কামনা করেছি। আমরা এইমাত্র উমরার ক্লাব শেষ করলাম, প্রচণ্ড ভিড় পুরো খাবার করে চতুর্পাশে। আমি এবং আমার অত্যন্ত প্রিয় ভাই লন্ডনওয়ালা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নবাবুদ্দিন সাহেব, আমরা দুজনে একসাথে আমরা ক্লাব শেষ করে, এবং একসাথে আমরা দুই ভাই অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে, আল্লাহ করে কাবা শরীফের মেইন দরজা একসাথে দুই ভাই জুলে একান্ত মনের সাথে
আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কিছু কথা বলেছি আপনাদের সবার জন্য দোয়া করেছি যারা দোয়া চেয়েছিলেন যারা চান নাই সবার জন্য মুসলিম উম্মার জন্য দোয়া করেছি আমাদের দেশের জন্য দোয়া করেছি